সম্পর্ক আছে, প্রাতিষ্ঠানিকভাবে আমরা অনেকের সাথে সম্পৃক্ত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানটা পারিবারিকভাবে যাদের সাথে আমার সম্পর্ক তাদের সকলের ঊর্ধ্বে থাকবে, সামাজিকভাবে আমি যাদের সাথে সম্পৃক্ত তাদের সকলের ঊর্ধ্বে থাকবে, আমার প্রতিষ্ঠানের ঊর্ধ্বে থাকবে, প্রাতিষ্ঠানিক পরিচয়ের ঊর্ধ্বে থাকবে, সব কিছুর ঊর্ধ্বে থাকবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়েতে কল্যাণকামী। আমাকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য তার ভালোবাসাতেই আমার কল্যাণ এবং আমার সফলতা। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের কাছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে, আমাদের কাছে আছে জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে তার পদ্ধতি তার সিদ্ধান্তাবলী। তো আমাদেরকে আমাদের জীবনের সকল কাজে আমরা যখন আমাদের পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তার দেয়া নীতিমালা তার দেয়া সিদ্ধান্ত বলি এবং তার সুন্নাহ এটার অনুসরণ করব তখন আমরা কল্যাণের অধিকারী হব। তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ তার দিক নির্দেশনা এটা আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে থাকবে। আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান তারাও আমার এই সীমাহীন কল্যাণকামী, কিন্তু তা সত্ত্বেও আমার মানে বাবা মার ইচ্ছা পূরণ এটা আমার জন্য ক্ষতিকর হতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি আমার বাবা মার মাধ্যমে, হতে পারে আমার স্ত্রী সন্তান তাদের মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হব, হতে পারে তাদের কোনো ইচ্ছা পূরণে আমি হয়তো বা আমার অজান্তেই কোনো অন্যায় বা আমি বিপদগামী হতে পারি, আমি তাদের ইচ্ছা পূরণে হতে পারে যে আমি আমার মানে ক্ষতির দিকে দুনিয়া এবং আখেরাতে আমি ক্ষতিগ্রস্ততার দিকে আমি অগ্রসর হব, এটা সম্ভব হতে পারে যে আমার বাবা মার ইচ্ছা পূরণ করতে যেয়ে আমার স্ত্রী সন্তান তাদের ইচ্ছা পূরণ করতে যেয়ে আমি জালেম বা আমি অন্যায়কারী, এমনও হতে পারে যে আমি আমার নিজের কোনো চাহিদা পূরণ করতে যেয়ে আমি আমার ক্ষতি করতে পারি, বোকামি করে আমি ক্ষতি ডেকে আনতে পারি আমার নিজের জীবনের জন্য, আমার কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, আমার বাবা মার দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, তাদের দেয়া দিক নির্দেশনা আমার জন্য ক্ষতিকর হতে পারে, আমার সমাজ যে পথে চলছে এ পথে চলাটা আমার জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হতে পারে, আমার রাষ্ট্র হতে পারে যে যেই নিয়ম যে নীতির উপর আমার রাষ্ট্র গড়ে উঠেছে তা হতে পারে আমার জন্য ক্ষতিকর। পৃথিবীর সকল দার্শনিক বৈজ্ঞানিক এদের চিন্তাধারা এদের আনুগত্য আমার জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু আমার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবীর দেয়া দিক নির্দেশনা এটা ভুল হতে পারে না। কারণ মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন তার কিছু দিক নির্দেশনা আমরা পাবো কোরআনে, যা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ওহির মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন। আরও কিছু দিক নির্দেশনা আছে যেটা কোরআনে নেই কিন্তু হাদিসের মাঝে আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো তিনি বলেছেন এ কথাগুলো কোরআনের মাঝে নেই, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কোরআনের উপর আমল করার পদ্ধতি ব্যাখ্যা হিসেবে যে কথাগুলো তিনি উপস্থাপন করেছেন এই তার জীবনের সব কিছুই ওহি, তিনি নিজ ইচ্ছায় কোনো কথা বলতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার ইশারা তার ইঙ্গিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ভিত্তি করেই তার সমস্ত কথাগুলো বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মাঝে তার ব্যাপারে এই দৃষ্টিভঙ্গিই তার এই পরিচিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। তাই
জীবন চলার ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সিদ্ধান্তগুলোকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে সকল কিছুর ঊর্ধ্বে। আমার বাবা মার সিদ্ধান্ত, আমার ভাই বোনের সিদ্ধান্ত, আমার সমাজ, আমার রাষ্ট্রের সিদ্ধান্ত, আমাকে এই সমস্ত সিদ্ধান্তগুলোর উপর রসুলুল্লাহর সিদ্ধান্ত যেটা, যেটা তার সুন্নাহ, যেটা তার আইন, এটাকে আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য, এটাই হলো তার ভালোবাসার বহিঃপ্রকাশ। তার মতামত বুঝে আমার আসতে পারে, বুঝে নাও আসতে পারে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া কোনো ফয়সালা এটা আমার বুঝে আসতেও পারে, বুঝে নাও আসতে পারে। তিনি যা যখন করেছেন এটা আমার বুঝে আসতেও পারে, নাও বুঝে আসতে পারে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা সঠিক করেছেন, তা তিনি ন্যায়সঙ্গত করেছেন, এবং তিনি যা করেছেন আল্লাহর সন্তুষ্টিতে করেছেন। তাই তার জীবনের কোনো কার্যাবলীর উপর আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো সংশয় নেই। আমি তার প্রত্যেকটা হুকুমের সামনে আমি নত, কারণ তার ব্যাপারে তো রব্বুল আলামিন তিনি গ্যারান্টি দিচ্ছেন, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যক্ত করছেন যে রসুলকে আমি তো এজন্য প্রেরণ করেছি যে তার অনুসরণ করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এটা ব্যক্ত করেছেন যে অনুসরণের জন্য ভালোবাসা প্রয়োজন, আর ভালোবাসাটাই ইমান, রসুলের প্রতি মহাব্বতটাই ইমানের পূর্ণতা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কেউ ঠিক সেই সময় পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যাবৎ না আমি তার কাছে সবচেয়েতে প্রিয় হব, তার পিতামাতা তাদের চাইতে, তার সন্তান এদের চাইতে, সকল মানুষের চাইতে আমি সবচেয়েতে বেশি প্রিয় না হব। তাই আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনের সকল কাজে আমরা বাস্তবায়ন করব, আমরা তার ফর্মুলা এটাকে সব কিছুর ঊর্ধ্বে রাখব, এটাই আমাদের জন্য কল্যাণকর। আমাদের ব্যক্তিগত আমল, আমাদের মানে পরিবার গড়ে উঠবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক নির্দেশনায়। আমি আমার সমাজকে, সমাজের মাঝে ওইটাকেই আমি ন্যায়সঙ্গত মনে করব যেটা রসুলুল্লাহর অনুসরণে হচ্ছে। এবং আমি চাইব এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যে সমাজ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ, তার অনুকরণে আমার সমাজটা গড়ে উঠবে। এটাই আমাদের শিক্ষা হোক, এটাই রসুলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক হোক। আর এই সম্পর্ক যখন হবে আমরা রসুলুল্লাহর সাচ্চা উম্মত হতে পারবো, আমরা হতে পারবো আল্লাহর প্রিয়, আমরা হতে পারবো আল্লাহর প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।